নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি বেশ ভালোই আছি, বাবা মা দুজনেই আগের অবস্থায়। তো দুজনকে খাওয়া দাওয়া করি, এখন যাচ্ছি একটু মির্জাপুরের দিকে, কিছু সদাই পাত্রের প্রয়োজন। আজকে আবার সন্ধ্যাবেলা সর্দি আসার কথা আছে, দেখি আসে কিনা। তো চলছি মির্জাপুরের দিকে, দেখেও পারা যায়, যদি কাউকে পাই তাহলে নিয়ে যাব সাথে। আপনারা চলেন, নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস তো কিনতেই হবে। তাছাড়া সামনে কাজের চাপ চলে আসতেছে, শস্য উঠাইতে হবে, ধান লাগাইতে হবে। এ ফাঁকে ভাবছি কিছু মাছের মাছের বাজারটা করে রাখি, তাহলে হয়তো তখন আর যাইতে হবে না। তো চলেন আস্তে আস্তে মির্জাপুরের দিকে, দেখি পরে কাউকে পাই কিনা যাওয়ার জন্য। তারপরে রাখবো কত একটা দাম কত দেখি তাহলে নিয়ে যাবো, না অন্য মাছ নিয়ে যাবো। রাখো, আমি টাকাটা নিয়ে দিয়ে আসলাম। চলে আসছি আমাদের গ্রামে, এখন রায়বাড়ির সামনে আছি। আজকে চাষি আসতে পারবে না, চাষিদের বাড়ির সামনে আজকে বিশাল আয়োজন, বাউল গানের আয়োজন, এই জন্য আজকে তারা আসতে পারবে না। মাছটা আজকে একটু বড়ই কিনছি, কারণ এরপরে মির্জাপুর খুব সহজে যাওয়া হবে না। আর মাছটা কাটি আনি নাই, এর কারণ হচ্ছে বড় মাছ দেখলে মা বাবা দুজনে খুব খুশি হয়, আর কাটি আনলে তো মাছটা দেখানো যাবে না, এই জন্যই মাছটা কাটি না, বাজার থেকে আনা মাছ আনার চেষ্টা করি। তো চলে আসছি বাড়িতে, হয়তো দেখা যায় বাড়িতে, যে দেখি বাবা কি করতেছে। বাবা মনে হয় আলু পালানে আছে, ডাক দিয়ে নিয়ে আসি। ঠিকই, ওই যে আলু খেতে আছে, আলু উঠাইতেছে। ভুটান প্রায় শেষ হলো মনে হয়, প্রায় শেষের দিকেই, আর অল্প কিছু আছে। যে আলু ই নিয়ে আসি, দাঁড়ার সাদা ডাটার ই নিয়ে আসি, বেসন নিয়ে আসি। চলো বাড়িতে চলো, আসো। কি দেখছো, একটা কলার ছুরি পাকছে ও সামনের দিকে, দেখছো ছুরি ছুটো, ওই যে কলা কিন্তু পেকে গেছে, আজকে কাটা লাগবে।
দাও মাছ নিয়ে আসছি এখনো দেখাই নাই বাবারও দেখেনি মারাও দেখাই নাই বহুত ভালো তো বল দেখি আপনাদের কেমন লাগছে জানাবেন কলার শরীরটা বেশি বড় না তো গাছি কলা পাকা শুরু হয়েছে অলরেডি খাইছে দেখা যায় মাদুর নাই জুবে কলার শরীরটা তারপরে নাম জানিসে যাই একটু নাম শুনে আসি দিন যা পারি মাছটা আস্তে আস্তে কাটি চাষি থাকলে ভালো হইতো চাষি সেতু নেই আমার করতে হবে মাছটা কেমন হয়েছে একটু পছন্দ হলো নিয়ে যাই আবার ভালো লাগছে ফ্রিজে রেখে খাবো নাকি চার কেজি না 5 কেজি এই মাছ কি করে বানায় পুকুরে না কাটতে থাকে মাছটা মাথায় তো 2 কেজি মনে হয়
মাথাটা তো কাটা হয়ে গেছে, এখন এটা কাটবো। এই বারান্দা, এই ঘরে, এই দুয়ারে মাছ কাটা শেষ, এখন ধুয়ে টুয়ে তার রান্না করবো, বাকিটুকু ফ্রিজে রেখে দেবো। রান্না শুরু করে দিছি। আজ আকাশটা খুব মেঘলা, হয়তো বৃষ্টি হতে পারে। বাবা চলে আসছে গান শুনে, মায়ের পিছনে আবার একটু সময় বেশি দেওয়া লাগছে, জন্য আমরা দেরি হয়ে গেছে। যাই হোক, আসছে যখন আস্তে আস্তে রান্না হবে। মাছ ভাজি করি তো, সন্দুক দিয়ে এই মাছের ঝোল আর বেগুন ভাজি করতে। আলু কষানো হয়েছে, আলু কিছুটা নরম হয়ে আসছে, এখন কপি দিয়ে দেখি। ঢেকে দিই তাহলে হয়ে যাবে। ডাক্তার নিয়ে তুমি যাও, এর মধ্যে জিরা গরম মশলা বাটা আছে, দিয়ে দিই। হ্যাঁ, মাছ দিয়ে দিই। ওপরে তো কিন্তু রাখতো মনে কি, আমার একটা আছে, ওটা নিয়ে যাবো।
Evet. Nereye bata? Tarkari var öyle ise namalı güzel nasıl kıyarsa Tarkari akın namayı fülbü Tamam da alo bazı da haydesi. Alo bazı da ne var lan? Ne alo bazı kuşu da kuşu da ne şa? Aşka kaşka ne var lan? Duble porte gibi mi? Aşka işte diğer ki aşte besi. Ama da kayıt oldu diye geçer. Ne madde var? Masta basın da sırada değil yaşına. Hadi 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 hadi. Rahat bir dakika. Hafif kire. Nasıl yapıyorsun? Bu ayı da sattım. Dünyada olduğu muhile sunulanta balığı. Aslında sosya masasaya azalına gülü o. Balılarla kunda. İliye kuda kutsana. Makondarları balanı, kurmasları balanı. İlice kuda balaları muradi. Rotan kar. Gündüz de ben de bunları dinliyorum. Gütkosu da gütkosu. Lokan tekrar böyle sunulmuşlar. Utanmıyorum. খাওয়া দাওয়া শেষ বিকাল হয়ে গেছে তো আমার এক শুভাকাঙ্ক্ষী শিয়াল দেখার ব্যাপারে বলছেন যে বেশি করে শিয়াল দেখাবেন আসলে এই সিজনে শিয়াল তো বাড়িতে থাকে না তবে মাঠে বেশি সময় থাকে আর শিয়াল হলো খুব চালাক প্রাণী এদের ক্যামেরার মধ্যে ধরাটা খুব কষ্ট তারপরে চেষ্টা করি মাঝে মাঝে যেমন গতকাল দেখাইছি সামনে পড়ছে
দেখানো সম্ভব হয়েছে, আর শিয়াল পেছনে দৌড়ে কখনো শিয়ালকে দেখানো সম্ভব হয় না। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুন্দর থাকেন, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, আমরা যেন ভালো থাকি। তো আজকে এ পর্যন্তই, গুড বাই এভরিবডি।